হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো জয়নগর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তো জয়নগর লোকসভা 2024, জয়নগর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো গোসাবা বিধানসভা, বাসন্তী বিধানসভা, কুলতলি বিধানসভা, জয়নগর বিধানসভা, ক্যানিং পশ্চিম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, একটা হচ্ছে মগরাহাট বিধানসভা। এবার দেখব বিধানসভা অনুযায়ী জয়নগর লোকসভা ভোটের ফলাফল। সবার প্রথমেই গোসাবা বিধানসভার ফলাফল আমরা দেখে নেব। বিজেপি অশোক খান্ডারি এখানে ভোট পেয়েছেন 74,775, তৃণমূলে প্রতিমা মণ্ডল এখানে পেয়েছেন 1,01,627, এবং ISF মেঘনাথ হালদার তিনি পেয়েছেন 3,171। এখানে তৃণমূলে প্রতিমা মণ্ডল বিজেপির থেকে 26,852 ভোটে এগিয়ে। এবার দেখব বাসন্তী বিধানসভা, অশোক খান্ডারি এখানে পেয়েছেন 54,043, তৃণমূলের প্রতিমা মণ্ডল এখানে পেয়েছেন 1,32,044 ভোট, এবং ISA প্রার্থী মেঘনাথ হালদার তিনি পেয়েছেন 12,304। এখানেও তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপির থেকে 78,001 ভোটে এগিয়ে। এবার দেখব কুলতলি বিধানসভা, বিজেপি অশোক খান্ডারি তিনি পেয়েছেন 79,951, তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি পেয়েছেন 1,18,358, এবং ISF মেঘনাথ হালদার তিনি পেয়েছেন 9,306। এখানেও তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপির থেকে 38,407 ভোটে এগিয়ে। এবার দেখব জয়নগর বিধানসভা, বিজেপি অশোক খান্ডারি এখানে পেয়েছেন 69,467, তৃণমূলের প্রতিমা মণ্ডল এখানে পেয়েছেন 1,11,757 ভোট, এবং ISF প্রার্থী মেঘনাথ হালদার তিনি পেয়েছেন 4,436 ভোট। এখানেও তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপি অশোক খান্ডারির থেকে 42,290 ভোটে এগিয়ে। এবার ক্যানিং পশ্চিম বিধানসভা, বিজেপি অশোক খান্ডারি তিনি পেয়েছেন 63,026, তৃণমূলের প্রতিমা মণ্ডল এখানে ভোট পেয়েছেন 1,32,888, এবং ISF মেঘনাথ হালদার তিনি পেয়েছেন 14,867। এখানেও তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি অশোক খান্ডারির থেকে 69,862 ভোটে এগিয়ে। এবার ক্যানিং পূর্ব বিধানসভা, বিজেপি অশোক খান্ডারি তিনি পেয়েছেন 18,345 ভোট, তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি পেয়েছেন 1,84,569, এবং ISF প্রার্থী মেঘনাথ হালদার তিনি ভোট পেয়েছেন 17,516। এখানে তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপির থেকে 1,66,224 ভোটে এগিয়ে। এবার দেখব আমরা মগরাহাট বিধানসভা, বিজেপি অশোক খান্ডারি তিনি পেয়েছেন 62,939, তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি পেয়েছেন 1,09,810, এবং ISF মেঘনাথ হালদার তিনি এখানে পেয়েছেন 3,716 ভোট। এখানেও তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপি অশোক খান্ডারির থেকে 46,807 ভোটে এগিয়ে। এবার পোস্টাল ভোট আমরা দেখে নেব। অশোক খান্ডারি তিনি পেয়েছেন 1,547, তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি পেয়েছেন 3,259, এবং ISF প্রার্থী মেঘনাথ হালদার তিনি এখানে পেয়েছেন 56টি ভোট। এখানে তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপি অশোক খান্ডারির থেকে 1,712 ভোটে এগিয়ে। এবারে আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট, বিজেপি পেয়েছে 4,24,093, তৃণমূলের প্রতিমা মণ্ডল তিনি পেয়েছেন 8,94,312, এবং ISF প্রার্থী মেঘনাথ হালদার তিনি এখানে পেয়েছেন 65,372। এখানে তৃণমূলের প্রতিমা মণ্ডল বিজেপি অশোক খান্ডারি থেকে
4,70,219 ভোটে জয়ী। এবার আমরা দেখব কোন দল কোথায় কোথায় এগিয়ে আছে। তৃণমূল এখানে 7টি বিধানসভাতেই এগিয়ে আছে, সেগুলি হলো গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর বিধানসভা, ক্যানিং পশ্চিম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, আর হচ্ছে মগরাহাট। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।